বন্ধুরা, আজকে ভূত চতুর্দশী, তাই সবার ঘরেই 14 প্রদীপ জ্বালানো হয়, 14 শাক খাওয়া হয়। তাই এই যে আমরা এবার 14 প্রদীপ জ্বালাবো, প্রদীপ পার করছি, সন্তে টন্তে দিয়ে তেল দিয়ে প্রদীপ সাজাবো। প্রদীপ দেখতে কুরিয়া বস, আমি প্রদীপ সাজাই, দাঁড়া, তারপর তুলসী তলায় যাব। হ্যাঁ বসো, এখানে বসো, ওয়েট করো, ওয়েট। প্রদীপ সব বড় ছোট মিলিয়ে জেঠু সব রকম নিয়ে এনেছে, চোদ্দটাই এনেছে। আমি এবার প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছি সন্ধে দিয়ে, তারপরে তেল দেব, আগে রেডি করি। একা একা তো একটু টাইমও লাগবে, করে নিই, নিয়ে আবার দেখাবো তোমাদের। কি হলো গুড়িয়া, দাঁড়া আমি সন্তেগুলো সাজিয়ে নিই, তুই আর তোরা ধৈর্য ধরছে না। হ্যাঁ বস, দাঁড়া আমি সন্তেটা সাজিয়ে নিই, একটু অপেক্ষা কর, আমি একা করব, আমার শরীর ঠিক নেই, দেখছিস আমার শরীর একদম ঠিক নেই কাল থেকে। তুই আবার রাগ করে গিয়ে ধুম করে শুয়ে পড়লি ওখানে। সলতে পাকানো কমপ্লিট, এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে, অল্প অল্প করে তেল দিয়ে দিই, তারপর সলতেগুলো ভিজিয়ে নেব, নিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে দেব। একটু দেরি হয়ে যাচ্ছে, কালকে তো আমার শরীর একদম সারাদিন উঠতে পারিনি জ্বরে, যার জন্য আমার কাজগুলো সব পিছিয়ে গেছে, আমি সারাদিন উঠতেই পারিনি, এই সন্ধ্যের পর সব আমি জোগাড় করছি। একটা একটা করে ঠিক আছে, প্রদীপগুলো ধরিয়ে নিন। বাহ ভালো ধরেছে, খুব সুন্দর ধরছে প্রদীপগুলো, চিন্তা ছিল এক চান্সে হয়ে গেল, দেখো সন্ধে দিতে হবে, এসো 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 এখানে এসো, এখানটা এসো, বসো, এসো মা এখানে এসো, এখানে এসো, এই যে এই যে এখানটা 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 এসো, হ্যাঁ এইভাবেই তোর নালে এসো, ও ভয় লাগছে, ভয় কি, এসো এসো, ও ভয় পেয়ে গেছে গো, এতগুলো একসঙ্গে কোনোদিন দেখেনি তো, আর এই দেখ আমি দেখাচ্ছি, এখানে বসো 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 বসো, ভয় নেই, বসো বসো এখানে বসো, কি হয়েছে বসো, হ্যাঁ হ্যাঁ ভয় নেই বসো, হ্যাঁ বসো বসো, সিট করো, সিট সিট করো, সিট করো, এই মিষ্টি দিদি সিট করেছে, বসো বসো বসো, ভয় নেই বসো, ঠিক আছে বসো বসো, এই তো এসো এখানে এসো, বসো বসো বসো, এসো এই তো বসো বসো, এটা দেখে ভয়, কি সুন্দর সাজানো হয়েছে প্রত্যেকটা বাড়ি, দেখো বাড়ির চারপাশটা কত সুন্দর,
আমার বাড়িটাও সাজানো হয়েছে, কিন্তু ওই পিছন দিকে গিয়ে ছবিটা দেখাতে হবে, কারণ ছাদের মধ্যে থেকে আমি দেখাতে পারছি না। ওটা বাইরে নিচে গিয়ে রাস্তার মধ্যে দেখাবো। আর চারপাশটা দেখো, আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, পুরো কালী পুজোর আমেজ, চারিধারে একটা পুজো পুজো ভাব চলে এসছে, ঠিক আছে? আর গুড়িয়ারানি শুধু প্রদীপগুলো দেখে ভয় পেয়ে যাচ্ছে। গুড়িয়া আয়, নিচে চলে যায়, টাটা আয়, নিচে যাবো, আয়, শাক বাজার সব এখন ঠাকুর ঘরে চলে এসো, শাক বাজানো হয়নি, শাকটা বাজিয়ে নিয়ে এসো, শাক বাজাতে হবে। এখানে নামও করে নাও, ওখানে নামও করে নাও, এসো এখানে নামও করে নাও, এখানে নামও করে নাও, ভয় লাগছে কেন, আজকে ভয় করছে, এরে ভয় নেই, ভয় নেই, প্রণাম করে নাও, এসো এসো, গুলো থাক, চলে এসো, চলো যাও, শাকটা বাজিয়ে নি। দেখো জানলা দিয়ে দেখো, সুন্দর লাগছে কিন্তু দেখতে, গুড়িয়া জানলা দিয়ে দেখবি, আয়, দারুণ লাগছে বাইরেটা, আজকে খুব সুন্দর লাগছে, দেখ জানলা দিয়ে, যে বাইরেটাই যাবো, আয় বাইরেটা তুলে আন, বাইরেটা যাবো, আমি ঠাকুরকে দেখিয়ে নিই ধূপটা, যে বাইরে যাবো, ছাদের লাইট বাইরেতে, এবার তোমাদের বাড়ি বাইরেটা একটু দেখিয়ে দিই কেমন করে সাজিয়েছি, দেখো সবাই দেখে নাও, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও সবাই, বাড়ির চারপাশটা দেখিয়ে দিচ্ছি, একটু এদিকটা দেখিয়ে দিই, একটু এদিকটা দেখে নাও, দেখো এদিকটা একটু দেখে নাও সবাই, অনেক বড় তো বাড়িটা, পুরোটা দেখাতে পারবো না, ওই দিকটায় যেতে পারবো না, তাই যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি, অন্ধকার ওই দিকটায় যেতে পারবো না, তাই সামনেটা সাইডটা দেখিয়ে দিলাম। দেখো আমার বাড়ির চারপাশটা দেখো, রাস্তাঘাট বাড়িগুলো কত সুন্দর করে সাজানো আছে দেখো, আর এইটা আমার বাড়ি দেখো, কেমন লাগছে বলো সবাই, সবাইকে টাটা করে দে, সবাইকে টাটা করে দাও, বলো টাটা, দেখেছো তো সবাই আমরা কেমন সাজিয়েছি বাড়িটা, হ্যাঁ কালী পুজোয় সবাই চলে আসবে আমাদের বাড়ি, ঠিক আছে, টাটা টাটা বন্ধুরা, টাটা টাটা করে দাও, টাটা ওদিকে।